সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। ওখান থেকে আমি আমার নতুন ব্লগটা স্টার্ট করেছি। সকাল সকাল উঠে পড়েছি, চা খাওয়ার জন্য চা নিয়ে বসেছি, সকালের কাজকর্ম সেরে নিয়েছি, চা খাবো, স্নান করবো, তারপরে রেডি হবো, তারপরে যাবো। ও স্নান করছে বাথরুমে, তার জন্য আমি এখানে এখানে বসে বসে চা খাচ্ছি। তুমি স্নান করে না, তারপরে আমি স্নান করবো। আমরা দুজনে উঠে গেছি, কাজকর্ম সেরে নিয়েছি, তোমাদের সাথে আবার পরে আমার দেখা হয়েছে। এই যে আমি ঘরে চলে এসেছি কাজের থেকে, তোমরা দেখেছি আজকে কি কি কাজ করেছি, একটু একটু দেখাতে পেরেছি তোমাদেরকে। ইটা ছাপা করানো হয়েছে, আগে যারা কাজ করেছিল ওয়াল উঠিয়েছিল, ওই ওয়ালটা আমরা ভেঙে ইটাগুলাকে ছাপা করেছি। এখন আবার কালকের থেকে আমরা ওয়াল গাঁথুনি করবো, ওয়াল উঠাবো, তার জন্য এগুলো আজকে ছাপা ওপা করেছি। আর এই সপ্তাহে আমাদেরকে বলেছে যে ছাপাই অভিযান করার জন্য, তো এগুলো সাফ সুতরা করেছি। আর এটা কালকে তো আমরা সবাই মিলে ওয়াল উঠাবো, প্লাস্টার করবো, সিমেন্ট বালু গুলাবো, মশলা বানাবো, ওগুলি সব
আজকে এটা ওটা ধুয়ে আমরা রেডি করে রেখেছি, বালু উলু চেলে চুলে রেডি করে রেখে দিয়েছি। কালকে থেকে আমরা এটা উঠাবো, ওয়াল উঠাবো, এটা উঠাবো, ওয়াল উঠাবো। আজকে ওগুলোই কাজ হয়েছে, অল্প স্বল্প যেতটুকু পারি একটু একটু উঠিয়েছি, ভয় লাগে। যদি কিছু বলে, যদি কিছু বলে, এখানে ক্যামেরাটা খারাপ ছিল তার জন্য অল্প উঠিয়েছি, ফটো উঠিয়েছি আর অল্প ভিডিও করেছি। তোমরা দেখেছি এটা ভাঙা ভাঙি করছিল সবাই, আমিও করছিলাম, পরিষ্কার করতেছিলাম। তোমরা দেখেছি ওসব আজকে হয়েছে, প্র্যাকটিক্যাল আর থিওরি দুইটাই, হাফ টাইম প্র্যাকটিক্যাল হাফ টাইম থিওরি দুটাই করেছি। আর খাওয়া দাওয়া খেয়েছি, তারপরে পরে দিয়ে কুইজ কম্পিটিশন হয়েছিল, খাওয়া দাওয়ার পরে কুইজ কম্পিটিশন হয়েছে, ওটা করেছি। তারপরে ছুটি, তারপর ঘরে এই যে চলে এসেছি, এখন আমরা সবাই চলে গেছে, আমি এদিকে ঢুকে গেছি। ঘরে এসে দেখি ছেলে আমার টিউশনিতে আসে, আবার ওখানে গিয়ে ওর সঙ্গে দেখা করলাম টিউশনিতে, এটা ছুটি হয়নি। দাদাভাই চলে এসেছে, তারপর ওখানে গিয়ে দেখা করে আসলাম, তারপর কতক্ষণ পরে ওই চলে এসেছে, এখন পড়তে বসে গেছে, গুড বয়। আমি বলিও নি, আমি বসে এখানে জল খাচ্ছিলাম, দেখি ছেলে পড়তে বসে গেছে, দেখবে গুড বয়। নিজে নিজে ড্রেস পরেছে না দেখবে, হ্যাঁ গিয়ে দেখো ছেলে পড়াশোনা করতে বসে গেছে বই নিয়ে। এই যে কী পড়া দিয়েছে তোমাকে, এটা কী পড়া বলো, বানান করো, আমি তো করাবো, তুমি বানান করো। যে পেরেছো, পারবো না কেন বলছো, চুলে তেল দিয়েছে, তেল দিয়েছে, হ্যাঁ সকাল আমি দিয়েছিলাম যেটা, আমি যে দিয়ে সকালবেলা চিনে করেছিলাম ওইটা, আর জ্যাকেট কেউ করে আছে নিজে, আর প্যান্ট, হ্যাঁ বড় হয়ে গেছে, ক্রিম লাগিয়েছে মুখে, হ্যাঁ ভাত খেয়ে খেয়েছো তুমি, খেয়েছো খাবে না, তোমাকে বারণ আছে না, তুমি সেম খাবে না, ঠিক আছে। আমি এখন চা দেবো, বিস্কুট দেবো, ঠিক আছে, আমি বিস্কুট দেবো তোমাকে, পরে না তোমাকে দেখাবো। তো এখানে পরে দেখা হবে, তখন রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, তোমাদের সাথে আজকে শেয়ার করিনি। চাও খেয়ে নিয়েছি, ছেলের পড়াশোনাও হয়ে গেছে, এসেছে কাজের থেকে, ওকে চাও দিয়ে দিয়েছি, আমরাও খেয়ে নিয়েছি, সব রেডি, একবার এখন রান্না বসিয়ে দিয়েছি। দুপুরে সবজি ছিল শিম আলু শুটকি দিয়ে রান্না, সবজি আছে ওটা গরম করে নিয়েছি, ডাল ছিল ওটাও গরম করে নিয়েছি, ভাতও হয়ে গেছে। আর আলু এখন বানাচ্ছি, আলু ছোটো ছোটো করে কেটে ভাজা যেরকম করে এখন জিরি জিরি করে কেটে ডিম ভেঙে দিয়ে বানাচ্ছি। এখানে দিয়েছি আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর রসুন পিষে দিয়েছি, ব্যাস। আর হলদি গুঁড়ো লবণ আর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো, হ্যাঁ লঙ্কার গুঁড়ো মরিচের গুঁড়ো, এটাই লঙ্কা, লঙ্কার গুঁড়ো মরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা, একে যে যেটা বুঝে তাই না, ওগুলো দিয়েছি, তেল দিয়েছি, জল এখনও দিইনি, পরে দেবো, রান্না হচ্ছে এখনও, ওটাই দেখাবো তোমাদেরকে রান্নার পরে কী রান্না ওইটা আর কী দিয়ে খাবো। অল্প স্বল্প মোটামুটি রান্না আসবে, তার জন্য রোজই তো রান্না রাত্রেবেলা একটাই করি, কিন্তু আজকে ভালো লাগছিলো না তার জন্য শেয়ার করিনি। রান্নাটা মোটামুটি বানিয়ে নিয়েছি, খাবো আর ঘুমাবো তার জন্য। জেরক্স করতে গিয়েছিলো কাজের থেকে এসে, চাও দিইনি, আগে তুমি আমার জেরক্স নিয়ে আসো, নাহলে দোকান বন্ধ হয়ে যাবে, কালকে আমার নিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স, আধার কার্ড জেরক্স, মানে লাগে কাজের এখানে, তার জন্য পাশে বাড়ি গল্প করছে, কিছু মাইন্ড করো না, মানুষ তো কথা বলবেই না। তো ওটা জেরক্স লাগে, তো তার জন্য জেরক্স করে নিয়ে এসেছে, তারপরে হাত পা ধুয়েছে, স্যানিটাইজ করেছে, তারপরে দিয়েছি ওকে চা। তার আগে কিন্তু আমরা খেয়ে নিয়েছি, ওরা টিউশনের থেকে যখন এসেছিলো ওদেরকে চা দিয়েছি, চা না বিস্কুট দিয়েছি, দুধ দিয়েছি,
আমরা চা খেয়েছি, তখন ওদের সাথে একবারে আমরা খেয়ে নিয়েছি। দুপুরে ওখানে খাওয়াটা আমার ভালো হয় না, তার জন্য আমিও এখন বসে থাকি না, ওর জন্য চা খেয়ে নিই। তো আসার পরে এসে তুমি ওখান থেকে এসে কিছু খাও নি? কি খাবো সন্ধ্যার টাইম? তাহলে একটু কিছু বাটি কিনে নিয়ে খেতে পারতে না? সন্ধ্যার সময় খাওয়া যায় না। তারপরে যে উনি এখানে খেলছেন, বাবা হাই বললো, খেলছে, পড়াশোনা হয়ে গেছে, ও খেলা নিয়ে ব্যস্ত থাকে সবসময়, দুটা বড়টাও ছোটটা খেলা নিয়ে ব্যস্ত, খেলতে দিলে বাস হয়ে গেছে, আর কিছু লাগে না। খাওয়া ভুলে যায়, খাওয়া খাবি না খাবি না, তারপরে খাওয়া দিলে তো ঘন্টা পার হয়ে যায়, অন্য কোনো কিছু করবে মুখে দিয়ে বসে থাকে, বাস খেলা দিলে হয়ে গেছে, খেলা খাওয়া খেতে বসলে কেন বলবো না, আলু দিয়ে খেলবে, ভাত দিয়ে খেলবে, থালের ভাতের থালে খেলা, গাড়ি চালায় ভাতের থালে, গাড়ি চালায় প্লেন চালায়, সবজি দিয়ে নৌকা চালায়, ডাল দিয়ে দেব ওখানে চলাবে গাড়ি, পেঁয়াজ কাঁচা পেঁয়াজ যখন দেবো সেখানে চালায়, ভাত দিলে মুখে রেখে দেয়, এই যে সব বলবো আজকে আমি, এই যে মাথায় হাত দিয়েছে দেখো, দেখো তোমরা সবাই দেখো, পেঁয়াজ দিলে ওই ওখান থেকে পেঁয়াজের বের করে নিয়ে এসে এটা কোয়াটাকে ওটাকে নৌকা বানায়, তারপরে বলে কি একটু ডাল দাও তো, তো ওইখানে চারি দিয়ে ভাতগুলিকে এনে এরকম করে সরিয়ে নিয়ে মাঝখানে পুকুর বানায় ডাল, ডাল যখন পেঁয়াজের ইটে দিয়ে সেটা নৌকা বানায়, এরকম করে চলে, মাছের কাটা থাকলে ওগুলোকে সজারু বানাবে, আলুর উপরে আলুর উপরে সজারু বানাবে, কাকু বানিয়েছে মাছ দিয়ে সজারু বানিয়েছে, হাসি পায় তার কান্ডগুলি দেখলে, সজারু বানায়, সজারু নৌকা গাড়ি আওয়াজ করে, মুখ দিয়ে গাড়ি সাউন্ড, গাড়ির সাউন্ড, তাহলে বাবা কিছু বলবে নাকি, বলবে এখন আর কিছু বলবে না, হাই কিছু বলবে না, এখন খারাপ লজ্জা পেয়েছে নাকি, খারাপ পাইনি সে লজ্জা পাচ্ছে, খেলছে দেখি বলছে আমার বিষয়ে, মার্বেল দিয়ে খেলছে, এই যে আর অলঙ্কার, এই যে আর খেলনা, এইসবই, এই যে দুর্গাপূজার সময় এসে, এটা দুর্গাপূজার সময় এনে দিয়েছি, দুই ভাইকে দুটা, এরকম একটা এটা লাগে না, রিমোট কন্ট্রোল, রিমোট কন্ট্রোল প্লেন লাগে, উপরে উঠবে আর রিমোট দিয়ে হাত দিয়ে দিয়ে চালাবে, ওইটা লাগে এখন, রিমোট কন্ট্রোল গাড়ি যখন চাইছিল আমি দিয়েছিলাম একবার পূজাতে, দুই ভাইকে দিলাম, সিস্টেম গাড়ি কিনে দিয়েছিলাম কিন্তু রাখেনি, সেটা কি বলবো, একটা আছে যত্ন থাকে না বাচ্চাদের, ব্যাটারি খারাপ হয়ে যায় তো কি করবো, ব্যাটারি গাড়ি হবে না, রাখে যত্ন করে খেলে, ভেঙে গিয়েছে কি করবে, রিমোট চলছে না তো কি করবে, তো বললো তখন ওই যে খেলছে, যেমন হাসি হয়ে গেছে, তো তোমাদের সাথে আমি আবার পরে ফিরে আসি, কী রান্না করছি ওইটাই অল্প দেখাবো, রান্নাটা দেখাবো না, রান্না কী করেছি সেটা একটু তোমাদেরকে এক ঝলক দেখাবো, ফিরে আসছি আবার পরে, এই যে রান্নাঘরে ডিম ভেঙে আলু দিয়ে তরকারি, দুপুরে ডাল, দুপুরে শুটকি তরকারি আছে, আলু শিম শুটকি দিয়ে, এটা দিয়ে আজকে খাবো, ভাতও হয়ে গেছে, তারপরে এটা হবে আর ভাত দেবো সবাইকে, তারপরে ভাত খাবো, তোমার সাথে আবার পরে ফিরে আসি আমি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমাতে এসেছে, সব ঘুমিয়ে পড়েছে, আমি এখন ঘুমাবো, অনেক রাত্রে হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে বাসনপত্র ধোয়াধুই, ঘরও মোছামুছি সব হয়ে গেছে, এখন আমি ঘুমাতে এসেছি, বিছনা স্নানও হয়ে গেছে, আমি বিছনার ভিতরেই বসে আছি, এখন বাজে 12:15, মানে 12:20 হয়েছে, এখন এই যে দেখো কোথায়, সাড়ে 12টায় ধরো, তখন
শুয়ে যাই, সকাল সকাল আবার উঠতে হবে, আবার কাজে যেতে হবে। তার জন্য আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করে নিও। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে নিও, বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করে নিও। আজকের জন্য এখানে টাটা, বাই বাই। আমার চ্যানেলের নাম আশিস হ্যাশট্যাগ শাহ। টাটা, বাই বাই, গুড নাইট। তোমরাও শুয়ে পড়ো, যারা যারা শুয়ে পড়েছো, তো শুয়ে পড়েছো, যারা যারা এখনও শোনি তাদের জন্য গুড নাইট।